আমি প্রথমে হানি তথা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অনেক এগিয়ে গেছে। মুক্তি পরিষদের লক্ষণীয় সংগ্রাম এবং গণতন্ত্র সংবিধানের বিরুদ্ধে যে আক্রমণ, এটা প্রতিহত করার জন্য যে সংগ্রাম, এই সংগ্রামটাকে একসাথে করে নিতে হবে এবং পরিবর্তন হিসেব নিকেশ করে আমরা যদি ভাবে আনবো, এটা সবসময় সেটা হিসেব মিলে না। ইতিহাসের অভিজ্ঞতা আমাদের জিনিস আছে, কাজে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের সমস্ত চিন্তা ভাবনার মূল কথাটা কি, মাছ বা ধরে নিন বা গণমুক্তি পরিষদ তাদের নির্দেশিকার প্রথম দিকে কমিউনিস্ট পার্টিতে না আসলো, সোভিয়েত দেশের ঘটনা তারা জানতে পেরেছিলেন, তখনই তাদের সাধারণ কর্মীদের মধ্যে এই মার্ক্সবাদ লেনিনবাদের উপর নিজেদের চেতনাকে সান দেওয়ার জন্যে অন্যতম নির্দেশনা ছিল। তার অনেক পরে এরা কিন্তু কমিউনিস্ট পার্টির সাথে সংযুক্ত হন এবং এটা ঘটনা ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের বিকাশ বিস্তার ক্ষেত্রে গণমুক্তি পরিষদের যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা তাকে তো অস্বীকার করা যাবে না এবং আমার তো অন্তত বলতে বাধা নেই, এই কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মেরুদণ্ডের ভূমিকা নিয়েছে গণমুক্তি পরিষদের লড়াই সংগ্রাম এবং তার ভিত্তিটা হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আক্রমণ আসছে, আমরা সামগ্রিক সময় হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, একটু পিছন দিকে যেতে হচ্ছে, এটা চলার পথে কখনো এগুতে হয় কখনো পিছুতে হয়, এতে দিগ্ভ্রান্ত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। মূল যে ভাবনা, মূল যে চেতনা, মূল যে চিন্তা, মূল যে লক্ষ্য, এই প্রশ্নে সুদৃঢ় থেকে আমরা যদি আমাদের পরিস্থিতির সাথে সাযুজ্য রক্ষা করে কর্মসূচি ঠিক করে অগ্রসর হওয়ার চেষ্টা করি, মানুষের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করি, মানুষকে সংগৃহীত করার চেষ্টা করি, ঠিক একটু সময় লাগলেও আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং এখন যে স্লোগানটা এসছে, এই স্লোগানটাকে কার্যকরী করার ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে পারবো, কিন্তু নির্ভরটা করবে আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ভিত্তিটাকে আরও সংগত হতে সাহায্য করা। কাজে সেদিক থেকে যে প্রশ্ন, একদিকে মতাদর্শের লড়াই, আরেকদিকে শ্রেণী দৃষ্টিভঙ্গি সংজাত ও শোষণের বিরুদ্ধে যে আমাদের লড়াই, এই দুটোকে একসাথে করে চলতে হবে। এটা শুধু উপজাতিদের মধ্যে কাজের প্রশ্ন না, তাহলে একটা ভুল ধারণা হবে যে অনুপজাতিরা তারা এগুলি থেকে মুক্ত, এটা কিন্তু ঠিক ধারণা না। উপজাতি অনুপজাতি উভয় অংশের মধ্যেই তো বিভ্রান্তি আছে। হ্যাঁ, এটা ঠিক।